हेलो फ्रेंड्स, न्यू होराइजन इन होमिओपैथी चैनले यूट्यूबर सकल दर्शक के स्वागत जाना। डॉक्टर अम्बुजकान्ति साहा आज आरेक बार अपन सामने उपस्थित हुई नतून एक वीडियो निये। फ्रेंड्स, आज हमें गैस एसिडिटी निये संक्षिप्त आलोचना करब। गैस एसिडिटी केन है, कादेर है, कौन कौन अभ्यास त्याग करा प्रयोजन, की होमिओपैथिक ओषुध सब समय संगे रखते हबे, एवं कौन कौन घरोया पद्धति अवलम्बन कर ले गैस एसिडिटी थेके मुक्ति पावा जाए, एई समस्त विषय जानते होले आमार एई भिडियोटी आपनादेर सम्पूर्ण देखते हबे। फ्रेंड्स, प्रथमे जानते हबे गैस एसिडिटी केन हय। जखन कोनो रोगेर सठिक कारण जाना जाए तखन ओई रोगेर हाथ थेके मुक्ति पावार पथ सहज हये पड़े। प्रथमे जानते हबे गैस एसिडिटी हय केन। फ्रेंड्स, गैस हबार प्रधान कारणगुलि हलो अनेक बेशी बातास मुख दिए आमादेर पाकस्थलीते प्रवेश करा, जेमन कम चिबिए बा ना चिबिए गिले कोनो खाबार खावा, बार बार ढोक गेला, मुख दिए श्वास नेवा, चिविंग गाम खावा, अलगा बांधानो दाँत व्यवहार करा, धूमपान करा इत्यादि। आबार किछु किछु खाबार, जे खाबारगुलि सहजे हजम हय ना, एमन धरनेर खाबार खावा, जेमन अतिरिक्त मांस खावा, खूब मसलादार खाबार खावा, किंबा किछु किछु शाकसब्जी जेमन बाँधाकपि, फुलकपि, मूलो इत्यादि खावा, दूध बा दूधेर तैरी कोनो खाबार खावा। एछाड़ाओ हजम संक्रांत कयेकटि रोग जेमन आलसारेटिव कोलाइटिस बा आईबीएस बा इरिटेबल बाउल सिंड्रोम नामक एकटि असुख जेखाने प्रचंड रकम गैस होते देखा जाए। এছাড়াও পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মলাশয় ইত্যাদির কোনো রোগ, যেমন কোনো ঘা বা টিউমার ইত্যাদি হওয়া, তারপর লিভার বা যকৃৎ, প্যানক্রিয়াস, গলব্লাডার ইত্যাদির কোনো রোগ হওয়া, এই সব কারণেই পেটে গ্যাস হতে পারে। গ্যাস হলে একটা পেটে অস্বস্তি হয়, পেট ফুলে ওঠে, মাঝে মাঝে পেটে ব্যথাও হতে পারে। এখন আমাদের জানতে হবে অ্যাসিডিটি কেন হয় এবং এর উপসর্গগুলি কী কী। অ্যাসিডিটি বা অম্বল, এটি প্রাথমিক অবস্থায় যখন হয় তখন মুখ দিয়ে সামান্য জল ওঠে, একটু টক জল ওঠে, ঢেকুর ওঠে ইত্যাদি, কিন্তু যদি এটি পুরাতন আকার ধারণ করে তখন এমন অবস্থা হয় যেটিকে বলা হয় জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এখানে কি হয়, পাকস্থলীর মধ্যে উৎপন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রচুর পরিমাণে উপচে খাদ্যনালীর মধ্যে প্রবেশ করে এবং সেই টক জল গলা দিয়ে উঠে আসে, বুক জ্বালা করে, পেট জ্বালা করে, পেটে ব্যথাও হয় এবং মুখ দিয়ে টক ঢেকুর ওঠে, টক বমি হয় ইত্যাদি। এই যে অ্যাসিডিটি, এই অ্যাসিডিটি হওয়ার নানা কারণ আছে। যেমন প্রথমেই বলা যায় যে খুব বেশি তেল, ঝাল, মশলা, ঘি ইত্যাদি খাওয়া, কোনো কোষ্ঠবদ্ধতা থাকা, পাকস্থলীর কিংবা ক্ষুদ্রান্ত্রে বা ডিওডিনামে যদি কোনো আলসার থাকে তখনও প্রচণ্ড রকম অ্যাসিডিটি দেখতে পাওয়া যায়। এই অ্যাসিডিটির কারণে শরীরে খুব অস্বস্তি হয়, পেট জ্বালা করে, বুক জ্বালা করে, টক ঢেকুর ওঠে, এমনকি বমি পর্যন্ত হয়, অনেকের কালো পায়খানাও হতে দেখা যায়। এখন এই যে পরিস্থিতি, গ্যাস এবং অ্যাসিডিটি, এই গ্যাস অ্যাসিডিটির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করব সেগুলো আমরা জেনে নিই। প্রথমে কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের নাম বলে দিই। যেমন প্রথমেই বলা দরকার কার্বোভেজ 30, চায়না 30, আইরিশ ভার্স 6/30, লাইকোপোডিয়াম 30,
নাগভূমিকা 30 কিংবা 200, ফসফরাস 200, পালসেটিলা 30 বা 200 এবং ন্যাট্রামফস 6x বায়োকেমিক ওষুধ আমরা ব্যবহার করতে পারি। এখন প্রত্যেকটি ওষুধ দুই একটি করে লক্ষণ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই বলি কার্বোভেজ, যখনই গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদির কারণে পেট ফুলে উঠবে, বুক জ্বালা করবে এবং ঢেকুর যদি ওঠে, সামান্য ঢেকুর উঠলে কিংবা একটু টক জল উঠলেই তখন দেখা যায় যে পেটের সমস্ত অস্বস্তি ধীরে ধীরে কমে যায়, এক্ষেত্রে কার্বোভেজ 30 বা 200 দুই তিন বার খাওয়ালেই এই ধরনের কষ্টের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এরপর আসছি চায়না 30, যখন পেট গ্যাস এবং অ্যাসিডিটির ফলে একটি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়, পেটে ব্যথা করে এবং তলপেটে বিশেষ করে ব্যথা করে এবং এই ব্যথা যদি পেটে চাপ দেওয়ার ফলে ব্যথা অনেকটা কমে যায় বা যদি চাপ দিয়ে পেটে চাপ দিয়ে ঝুঁকে বসা হয় তাহলে যদি পেটে ব্যথা কমে যায় তখন চায়না 30 2-3 ফোঁটা করে সারাদিনে 3-4 বার খাওয়ালে কয়েকদিনের মধ্যেই অ্যাসিডিটি, গ্যাস এবং পেটে ব্যথার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এরপরে আসছি আইরিশ ভার্স, এটি অ্যাসিডিটি, গ্যাস ইত্যাদির জন্য খুবই ভালো ওষুধ, 6 বা 30% পোটেন্সিতে ব্যবহার করা হয়। যখন দেখা যায় যে মুখ দিয়ে খুব টক জল উঠছে, খুব অস্বস্তিকর অবস্থা, পেট ভার হয়ে আছে, পেটে ব্যথা, এই অবস্থায় আইরিশ ভার্স 6 বা 30 2-3 ফোঁটা করে দিনে 3-4 বার খাওয়ালে বেশ উপকার পাওয়া যায়। তারপরে আসছি লাইকোপোডিয়াম গ্যাস অ্যাসিডিটির জন্য একটি চমৎকার ওষুধ। এই যে ওষুধটি তার লক্ষণগুলি হলো পেট ফুলে ওঠা, গ্যাস হওয়া, অ্যাসিডিটি হওয়া, এই সব পরিস্থিতিগুলোই খাওয়া দাওয়ার 2-3 ঘন্টা পরে, যেমন বিকেল 4টের থেকে এর কষ্ট আরম্ভ হয়। পেশেন্ট সাধারণত খুব গরম খাবার খেতে ভালোবাসে, এই সমস্ত লক্ষণ থাকলে লাইকোপোডিয়াম 30 2-3 ফোঁটা সারাদিনে 3-4 বার করে খাওয়ালে অল্প দিনের মধ্যেই গ্যাস অ্যাসিডিটির হাত থেকে রক্ষা পাওয়া যায়। এরপরে যে ওষুধটি বলবো সেটি হচ্ছে নাগভূমিকা, এটি খুবই পরিচিত ওষুধ এবং দীর্ঘদিনের গ্যাস অ্যাসিডিটির থেকে ভুগলে এই ওষুধে প্রচণ্ড উপকার পাওয়া যায়। যে সমস্ত ব্যক্তি রাত জেগে কাজ করেন, পড়াশোনা করে কিংবা যাদের নেশার আছে, যেমন অ্যালকোহল খাওয়ার অভ্যেস আছে, তাদের ক্ষেত্রে যদি গ্যাস, অ্যাসিডিটি, পেটে ব্যথা, কোষ্ঠবদ্ধতা থাকে তখন নাগভূমিকা 200 বা 30 2-3 ফোঁটা করে প্রতিদিন রাত্রে শোবার সময় একবার খেলে কিছুদিনের মধ্যেই এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এরপরে আসছি ফসফরাস একটি চমৎকার ওষুধ। এখানে গ্যাস অ্যাসিডিটির উপক্রম হয় এবং পেট খারাপ হয়, পাতলা পায়খানা হয়, খুব ঠান্ডা খাবার বা পানীয় যেমন কোল্ড ড্রিঙ্কস বা বরফ জল খুব পছন্দ করে, সেই সমস্ত ক্ষেত্রে ফসফরাস 200 2-3 ফোঁটা সারাদিনে 2 বার যদি খাওয়ানো হয় কিছুদিন খাওয়ালে গ্যাস অ্যাসিডিটির হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। এরপরে যে ওষুধটি বলছি পালসেটিলা যদি কোনো পেশেন্টের ফলমূল বা খুব চর্বি জাতীয় খাবার, খুব ঠান্ডা পানীয় খাওয়ার পরে গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, পেট জ্বালা করে, বুক জ্বালা করে, পাতলা পায়খানা হয়, তখন পালসেটিলা 30 2-3 ফোঁটা সারাদিনে 2-3 বার করে খাওয়ালে খুব উপকার পাওয়া যায়। তারপরে আসছি ন্যাট্রামফস 6x, এটি একটি বায়োকেমিক ওষুধ, আবার হোমিওপ্যাথিও পাওয়া যায়, তবে আমি যেটা পরামর্শ দেব বায়োকেমিক 6x 4টি করে ট্যাবলেট সামান্য গরম জলের সঙ্গে কিংবা গরম চা কিংবা গরম দুধের সঙ্গে সারাদিনে 2 বার যদি খাওয়ানো হয় বা খাওয়া হয় ন্যাট্রামফস 6x বায়োকেমিক, তাহলে দেখা যায় যে দীর্ঘদিন ধরে যে অ্যাসিডিটি বা গ্যাসের যে প্রকোপ সেগুলো ধীরে ধীরে কমে যায় এবং রোগীর খিদে বাড়ে, স্বাস্থ্য ভালো হয়ে যায় এবং অ্যাসিডিটির হাত থেকে রক্ষা পাওয়া যায়। ফ্রেন্ডস, আমরা তো জানতে পারলাম
কি কি হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া দরকার, এখন জানতে হবে কোন কোন ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে বা কি কি অভ্যাস যেগুলো ত্যাগ করা দরকার বা কি কি করা উচিত সেগুলি জানতে হবে আমাদের। প্রথমেই বলি যে কিছু কিছু অভ্যাস, যেমন খাওয়া দাওয়ার পরেই ঘুমোতে যাওয়া, কিংবা দিনের বেলায় ঘুমোনো, কিংবা খুব বেশি গ্যাপে খাওয়া বা উপোস করা, এই সমস্ত অভ্যাসগুলি ত্যাগ করা দরকার। কারণ এই যে গ্যাস অ্যাসিডিটির মূল কারণ হয় আমাদের পাকস্থলীর থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, সেটি খালি পেটে যদি নিঃসরণ হয় তখন তার কারণেই অ্যাসিডিটিও হতে পারে, গ্যাস হতে পারে। অতএব আমাদের দেখতে হবে যে পেটে যেন সবসময় কিছু না কিছু খাদ্য থাকে। এই কারণে 2 বা 3 ঘন্টা অন্তর সামান্য কিছু খাবার হলেও খেতে হবে, প্রত্যেক দিন একই সময় মতো খাবার খেতে হবে, উপোস করার অভ্যেস ত্যাগ করতে হবে, এছাড়াও যারা ধূমপান করেন তাদের ধূমপান করা বর্জন করতে হবে, প্রতিদিন 3 থেকে 4 লিটার করে জল পান করতে হবে, মুক্ত বাতাসে বেড়াতে হবে, সামান্য ব্যায়াম করাও দরকার, এই সমস্ত অভ্যাসগুলি রাখতে হবে, আর প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমানোর অভ্যাস করতে হবে। এই সমস্ত করলেই দেখা যায় যে গ্যাস এবং অ্যাসিডিটির হাত থেকে আমরা নিজেদেরকে অনেকটা দূরে সরিয়ে রাখতে পারি। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনারা যদি আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।